হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখো বাংলা অ্যাটিটিউডের সেরা 10টি গান। গানগুলো পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ অবশ্যই, এখন তো চিল করার এই সময়। এনিওয়েজ, গানটি হলো জেডার মামু এবং লাকিলার গান চল যাই চল হারাইয়া। হাপপেন পইরা কালা চশমা লাগাইয়া, লাইনটি খুবই বাপ মার্খা। হাপপেন পইরা কালা চশমা লাগাইয়া মাঞ্জা মাইরা চিল করমু ভাই ব্রাদার বিচে। গানটি অ্যাটিটিউডের দিক দিয়ে খুবই পারফেক্ট। চল যাই চল হারাইয়া ভাই ব্রাদার মিল্লা জামু আমরা পলাইয়া। সো এর প্রসূত তৌফিকুর এবং ফাহাদ বিন আজিজের গান মুসাফির টাইটেল ট্রাক। এই গানটি সাকিবের প্রতিবাদী ভিডিওর সাথে ভাইরাল হয়েছিল। মানে গানটি তার বাবার সাথে পারফেক্ট। হ্যাঁ, এই গানটি হলো মুসাফির মুভির, যা শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ভাইরাল। সো এর প্রশ 1 2 3 জির ক্লাসিক্স চিফ আইকিউ কোলক্রাফ্ট এবং দি বেস্ট বাজের গান মারাত্মক। গানটি আসলে মারাত্মক, গানটির ভিতর কঠিন সব ভাষা, যার ফলে গানটি এস রিস্ট্রিক্টেড রয়েছে। গানটি পুরাই ঠেট এবং বাবে ভরপুর। সো এর প্রশে এলে জুয়েল এবং লালিনের গান পাগলা। এই গানটির ভিউ রয়েছে 5 মিলিয়নের উপরে। আর ভাইরাল হবেই না কেন, গানটির লিরিক্স চরম লেভেলের। সো এর প্রশ্ন জিয়ার তন্ময় শাফায়াত এবং ফকির লালের গান তিন মুকুট। এই গানটিতে রয়েছে তিন বিখ্যাত বাংলাদেশি র‍্যাপার, যেমন জিয়ার তন্ময়, তার বাবা গানের প্রেমে পড়েছিলাম আমি, বাবা চিনাই দিল জগৎ, আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইত নব, এবং সাফায়াত, তার জালালি সেটা অসংখ্য গান তো ভালো লেগেছি আমার। এবং ফকির লালের অসংখ্য প্রতিবাদী কণ্ঠস্বরের গান কার ভালো না লাগে। তো যাই হোক, তিন মুকুট গানে চলুন একটি অ্যাটিটিউড ভিডিও দেখে আসি। এই গানটি হয়তো একসময় আরো বেশি জনপ্রিয়তা পাবে যখন মানুষ গানের মর্ম ভালো করে বুঝবে। সো এর প্রশ 36 এর গান ঢাকা 1236। এই গানটির ভিউ রয়েছে 6 মিলিয়নের বেশি। গানটি যাত্রাবাদীকে ডেডিকেট করে করা হয়েছে। গানটি পুরাই মাস্টারপিস। গানটিতে ছিলেন সাইফ খান, রিফাত এবং ফাহিম। আর হ্যাঁ, এই গানটি একসময় টিকটক জাতীয় সং ছিল, মানে পোলাপাইন স্লো মোশন ভিডিও বানালে এই গানটি ব্যবহার করত। হ্যাঁ, এনিওয়েজ, ছোট থেকে বড় সব সেলিব্রিটি পছন্দের গান এটি। সো এর প্রশ্ন শাফায়াত আর ধামাকা গানটি। এই গানটির সাথে স্পেশালি ভাবে ছিল জিয়াল হোক পলাশ এবং মার্জিক রাসেল। তো যাই হোক, সাফায়াত, পলাশ, মার্জিক রাসেল কে কার ফ্যান কমেন্টে জানাবেন। সো এর প্রশ্ন টি গ্যাং এর গান লেভেলে নাই। এই গানটি ইউরোপিয়ানদের মতো হয়েছে এক প্রকার। আর আজকাল পোলাপাইন গ্যাঞ্জাম করলেই বলে তুই আমার লেভেলের না। হ্যাঁ, গানটি মূলত ওই রকমই, এরকম কুত্তার মতো ঘেউ ঘেউ না কইরা মাইনা নিলেও পারো,
যে তুমি আমার লেভেলে নাই নাই লেভেল সো এর প্রশ্ন সাইফ খান এবং জালালের গান এটাই হিপ হপ এই গানটি কি পরিমাণ ভাইরাল শর্ট ভিডিও প্ল্যাটফর্মে সেটা আপনারা সকলেই জানেন এই গানে জালালের কণ্ঠটি ভালোই ছিল মানে র‍্যাপ গানের জন্য পারফেক্ট আর আজকের এই তালিকায় একমাত্র মেয়ের গান তার সো এর প্রয়োজন শেজান এবং শিমুলের গান ডিসকাউন্ট টাকা পয়সা পকেটে থাকলে মাই আইব রকেটে লাইনটি খুবই সুন্দর হ্যাঁ ভাই আজকাল টাকাই অরিজিনাল অ্যাটিটিউড আর হ্যাঁ আজকের পর্বে যদি কোনো বাংলা অ্যাটিটিউড গান মিসিং হয়ে থাকে সেটা কমেন্টে জানাই দিবেন যেন পরবর্তীতে ওইগুলো নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে আসতে পারি সো এর প্রোস এমসি মুক্স ডাবল এস স্কিপ খান এবং এমসি শাকের গান 06 গ্যাঞ্জাম তো চলুন গানটি একটি ভিডিও দেখে আসি আচ্ছা আপনার লাইফে সবচেয়ে বড় গ্যাঞ্জাম কি হয়েছিল কমেন্টে জানাবেন আর হ্যাঁ সবারই লাইফে কোনো না কোনো গ্যাঞ্জাম হয়ে থাকে তো সেই গ্যাঞ্জামটা আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ